সো হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, আশা করি সকলে ভালো আছেন। আমি সজীব রহমান সামিম অ্যান্ড ইউ আর ওয়াচিং মিস্টার মোটোম্যান ভিডিওস। আর আপনারা দেখতে পারতেছেন আমি এখন কী বাইক চালাইতেছি। ওয়ান অফ মাই ফেভারিট বাইক সুজুকি জিক্সার 155 মোনোটোন ভার্সন। আর আপনারা হয়তো বা যারা আমার ব্লগ টক টুকটাক দেখেন তারা জানেন যে আমি এইটারই আগে ইউজার ছিলাম, বাট এটা এখন আমি এসএফ বানায় নিছি। তো আজকে মূলত কথা বলতে আসছি সুজুকি জিক্সার ভার্সেস জিক্সার এসএফ এর কাহিনী নিয়ে। আপনার কাছে আমি অলরেডি এটা 6-7 মাস ইউজ করে ফেলছি, প্রায় 6-7 হাজার কিলো চালাইছি। তেমন বড় কোনো ট্যুর দেওয়া হয়নি, বাট রেগুলার ইউজ করে এটা দেওয়া। তো কিছুটা অন্তত আপনাদেরকে মানে এটার বিষয়ে ভালো একটি ইনফরমেশন দিতে পারবো। তো এখন আসি প্রথমে ন্যাকেট জিক্সারটাকে নিয়ে। খুবই ভালো একটা বাইক, 155 সিসির কার্বোরেটর ইঞ্জিন, তেলের মাইলেজ মাশাল্লাহ ভালো পায়, আর ডিজাইনও অসাধারণ। আর টপও মোটামুটি ভালো, 120-125-28-30 পর্যন্ত অনায়াসে পাওয়া যায়। আর কমফোর্টেবল, সবচেয়ে প্রথম কথা হচ্ছে অনেক কমফোর্টেবল। আর যারা এটাকে চালিয়ে গেছেন কারণ আপনারা এসব বানাবেন জানেন যে বিষয়ে, তো এটা কিন্তু একটা স্যাটিসফাইড বাইক, মানে বাজেট বেস্ট একটা বাইক। এখন আসি এসএফ এর বিষয়ে। তো এসএফ এ কিন্তু আপনি এটারই আপনি এসএফ বানাইতে হাইয়েস্ট যদি আপনার 3-part হ্যান্ডেলবার লাগান 20-22 হাইয়েস্ট, আর লোয়েস্ট আপনারা 15-এর মধ্যে করতে পারবেন যদি হ্যান্ডেলবার না লাগান। তো 15,000 টাকা খরচ করলে এটার যে ফিয়ারিং এর একটা ফুল ফিয়ার একটা লুক যে আসে, মানে আমার হিসাবে এটা বেস্ট, যথেষ্ট সুন্দর লাগে আর চালায় ভালো কমফোর্টেবল আছে, মানে আহামরে কোনো সমস্যা নেই। আর অনেকে হয়তো বা ভাবে যে এক্সট্রা কিট লাগানোর কয়েকদিন পরে কিট লুজ হয়ে যায় আর পরে শব্দ করে কিটের ভিতর থেকে, আর এরকম বিষয় না, কিটের ভিতর থেকে এক্সট্রা কোনো রকম ময়েজ আসে না। অনেক সময় দেখা যায় তবে নিচের নাটগুলো যদি লুজ হয়ে যায় তখন নাটের শব্দ আসে, কিন্তু এক্সট্রা কোনো কিটের সাউন্ড আসে না, কিট একদম পারফেক্টলি বসে। কিন্তু এটা আপনাদের খেয়াল রাখতে হবে একটা ভালো মেকানিক দিয়ে এই কাজটা করানোর, কারণ ভালো মেকানিক না হলে অনেক ঝালাঝুলার বিষয় আছে, যেমন মেইন যে বডি ওটা এখানে ঝালা দেয় এই সামনে ফ্রেমটা বসানোর জন্য, ওই মেইন ঝালা ওইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওটা যদি ব্যাকাতারা ঝালা দেয় কিন্তু ব্যাকাতারা বসায় তাহলে দেখবেন আইকের ফেয়ারিংটাও সুন্দর লাগবে না, আর কয়েকদিন পর পরে দেখবেন নাট লুজ হয়ে গেছে। তো আমারটার থেকে আমি কোনো ফেয়ারিং ইস্যু পাই নাই, যথেষ্ট সুন্দরভাবে বাইকটা ক্রুজ করে চালাই। আর আমি 3-part হ্যান্ডেলবার লাগাইছি নিচা গুটলিটা দিয়ে। এটা কিন্তু দুই ধরনের গুটলি আছে, একটা আছে উঁচা গুটলি একটা আছে নিচা গুটলি। উঁচা গুটলিটা দেওয়া আপনারা কমিউটার টাইপ বাইকের একটা ফিল পাবে, মানে একটু উঁচা থাকে এরকম স্টেপ বসা যায় একদম। আর নিচা গুটলিটা দিয়ে একটু নিয়ে চালাইতে হয়, একটু স্পোর্টস টাইপ ফিল পাওয়া যায়। আর হ্যান্ডেলবার লাগানোর পরে আপনার এই হ্যান্ডেলবার কিন্তু এগুলোর সাথে কানেক্ট থাকে, তাই ভালো একটা গ্রিপ পাওয়া যায়, ডাইরেক্ট চাকার সাথে একটা গ্রিপ পাওয়া যায় হ্যান্ডেলবারে, তাই ওটা দিয়ে ক্রুজ করতে টানতে অনেক মজা। মানে যতই আপনি টপ তুলে না কেন আপনার সামনে মাথা একটু এরকম শেক করবে না। আর আমার বাইকে মোটামুটি 12,000-7,800 কিলোমিটার হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো মেজর কাজ করানো হয় নাই। তিনটা চারটা ফ্রি সার্ভিস ছিল ওইগুলো দেওয়া হয়েছে, আর কোনো পেজ সার্ভিস আমি করাই নাই, শুধু সামনের চেঞ্জ পকেটটা চেঞ্জ করছিলাম এ পর্যন্তই। আর টুকটাক মাঝে মাঝে ক্যারেজে যায় বলে যে একটু ক্লাসগুলো ওয়াশ করে দিতে, ব্রেকের এক্সেলেটর ক্যাবল ওয়াশ করে দিতে, এগুলো আর কি টুকটাক কাজ। তো 12,000 কিলোমিটার আমার এটা তেমন কোনো টাকাই খরচ করতে হয় নাই, খালি ইঞ্জিন অয়েল আর পেট্রোল ভরে চালাইছি, পেট্রোল সরি অক্টেন ভরে চালাইছি। আপনাদের তাও যদি কোনো কনফিউশন কিংবা কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর সবচেয়ে ভালো হয় যদি আমার ফেসবুক পেজে যা মেসেঞ্জারে নক দেন, তাহলে ডিটেলসে আপনার সাথে সম্পূর্ণ কথা বলতে পারবো, সমস্যা নেই। সো হিয়ার ইজ মাই বাইক, এই যে টুকটাক কিছু স্টিকারিং করা হয়েছে, এই যে অ্যান্ড এটা লুক আপনি দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর। আর এটা হচ্ছে 3-part হ্যান্ডেলবারটা। 3-part হ্যান্ডেলবার বিষয়টা হচ্ছে এই যে 3-part হ্যান্ডেলবারে একটা সমস্যা আছে, এই যেমন যেখানে লাইগা পড়ে একদম ক্লোজ দিয়ে দেখেন এই যে সুজুকি এটার মধ্যে এস লেখাটার মধ্যে লাগে, অ্যান্ড ক্লাসের লিভার যেটা আছে এটা কিন্তু সোজা না, এটা কিন্তু নিচের দিকে নিচের দিকে। তো প্রথম দিকে আপনাদের একটু উইয়ার্ড লাগতে পারে, বাট আস্তে আস্তে ম্যানেজ হয়ে যাবে, ব্রেকটা একটু নিচের দিকে এভাবে ধরতে হয়,
আর এমনিতে সামনের লুক আমার যথেষ্ট সুন্দর লাগে। আর এছাড়া বাইকের লুক আমি বলবো অসাধারণ আউটলুক। তো যারা এসএফ করতে চান, যারা লুকের জন্য এসএফ করতে চান, তাদের জন্য 100% এটা ভালো হবে। সো আজকে যেটার বিষয়ে কথা বলতেছিলাম, অনেকে যেটা জিজ্ঞাসা করে আমাকে যে আসলে এটা মডিফাই করার পরে কোনো প্রবলেম হয় কি না, অ্যান্ড এটা একটা কনফিউশন সমাজে থাকে যে নেকেট থেকে এসএফ করার পরে হয়তো বা কিছু সমস্যা প্রবলেম থাকতে পারে কিংবা হতে পারে। অ্যান্ড এটার জন্যে আমি আজকে ব্লগটা শুরু করতেছি। তো বাইকটা মোটামুটি 8-9 মাস হয়ে গেছে আমার কাছে আছে, অ্যান্ড এসএফ করছি মোটামুটি 6 মাস হয়ে গেছে। তো শর্টকাটে কিছু ডিটেলস বলি, এটাতে এসএফ করলে আহামরি কোনো প্রবলেমে পড়বেন না। তো এসএফ করতে চান করতে পারেন, বাট কিছু জিনিস যেগুলো আপনাদের এসএফ করার আগে জানা দরকার, যেগুলো আমি এসএফ করার আগে করছিলাম সেগুলো আসলে আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো। তো এসএফ করার পরে আমি যে মোটামুটি একটা ঝামেলায় পড়ছি, সেটা হচ্ছে বাইকের এই সাউন্ড নিয়ে। ইঞ্জিনের কাটটা যখন নিচের দিকে যখন এটা ব্লক হয়ে গেছে তখন ইঞ্জিনের সাউন্ডটা একটু অন্যরকম আসে। মেইন ফোকাসটা থাকে হচ্ছে লুকিংয়ের দিকে, কারণ নেকেটের একটা লুক, এসএফের একটা লুক থাকে। তো ওই দিক দিয়ে যদি আপনারা বিবেচনা করেন তাহলে নেকেট থেকে এসএফ দেখতে সুন্দর লাগে আমার কাছে পার্সোনালি। অ্যান্ড যদি আপনারা চালানোর এক্সপিরিয়েন্সের উপরে বলেন, তো চালানোর এক্সপিরিয়েন্সও ভালো, বাট আমার কাছে মনে হয় যে ইঞ্জিনটা একটু বেশি হিট হয়, আর তেমন কোনো প্রবলেম আমি ফেস করি নাই। অ্যান্ড বাইকের ওয়েট একটু ব্যালেন্স হয়, তখন যখন নেকেট থাকে তখন কিন্তু সামনের দিকে ওয়েট তেমন একটা থাকে না। এসএফ করার পরে সামনেও মোটামুটি ভালো লেভেলে একটা ওয়েট আসে। সে পুলিশের ঝামেলা নিয়ে কিংবা অফিসিয়ালি কোনো সমস্যা হয় কিনা কিংবা অফিসিয়ালি সার্ভিস পাইতে কোনো সমস্যা হয় কিনা, তো এটা শুধু জাস্ট খালি একটা এক্সট্রা বডি লাগানো হয়েছে, এছাড়া কিছু করা হয়নি। বাইকের ইঞ্জিন হাত দেওয়া হয়নি, কালার চেঞ্জ করা হয়নি। অ্যান্ড এটার কাগজে কিন্তু লেখা থাকে হচ্ছে আপনার জিক্সার লেখা থাকে, আবার লাইসেন্সের মধ্যে জিক্সারও লেখা থাকে না, 155cc-র একটা বাইক লেখা থাকে। তো এসএফ কিংবা উইদাউট এসএফ নেকেট এরকম কিছু উল্লেখ করা থাকে না, তো অফিসিয়ালি তেমন আপনার ঝামেলা হওয়ার কথা না, এরকম প্রবলেম আমি এখনও পাই নাই। আর যারা কমফোর্টে চিন্তা করেন, মানে একদম চিপা চাপা দিয়ে গুলি টুলি দিয়ে রিল্যাক্সে চালাবেন, একটু শান্তিতে চালাতে চিন্তা করেন, ওনারা নেকেটে থাকুক, কারণ নেকেটে একটু কমফোর্টেবল বেশি, বাট এসএফে আপনি একটা ফিল পাবেন যেটা আপনি নেকেটে পাবেন। ছিল আজকের এক্সপিরিয়েন্স আমার সুজুকিটাকে নিয়ে। মোটামুটি একটা রিভিউ দেওয়ার চেষ্টা করছি যতটুকু এক্সপিরিয়েন্স করছি, কারণ আমি তেমন কোনো রিভিউয়ার না, আমি টুকটাক ট্যুরিং ভিডিও বানাই, জায়গা প্লেসের ভিডিও বানাই যেগুলো আমার ভালো লাগে। তো হয়তো বা ভিডিওটা আপনাদের কাজে আসতে পারে।